সকালবেলায় ব্রাশটা হাতে করে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখি রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে। ব্রাশ করতে করতে আমি ছাদে চলে আসি। ছাদের উপরে এসে দেখি জায়গায় জায়গায় জল জমে আছে। ছাদটা দেখে খুব সুন্দর লাগছে, তো আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এবার আমি আস্তে করে গেটটা টেনে বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে একজন আমার জন্য অপেক্ষা করছিল, তো আমি হঠাৎ করে গাড়িতে চলে আসলাম। তো গাড়ি নিয়ে আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো। তেল খুব কম ছিল, সেই জন্য আমরা কিছু তেল গাড়িতে ভরে নিলাম, যাতে রাস্তায় কোনো প্রবলেম যাতে না হয় আমাদের, সেই জন্য আমরা তেলও ভরে নিলাম। তো আমাদের তেল ভরা হয়ে গেছে, আমরা এখন রওনা দিলাম। তো এখন আমরা যাব বহরমপুর। বহরমপুরে গিয়ে আমাদের গাড়িতে মাল লোড হবে। তো আমাদেরকে যে মাল লোড হবে সেখান থেকে আমাদেরকে কল করে বলছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আমরা চলে এসেছি যেখানে আমাদের মাল লোড হওয়ার কথা আছে, সেখানে আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ সাদা বস্তার মধ্যে, এগুলো আমাদের গাড়িতে লোড হবে। এই যে আমাদের গাড়ি, এই যে দাদা আমাদের গাড়িতে লোড করছে দেখুন। তো এই মালগুলো আমাদের গাড়িতে লোড হবে, এগুলো আমাদের গাড়িতে যাবে এখন সবগুলোই। তো এগুলো নিয়ে আমরা কোথায় যাচ্ছি সেগুলো তোমরা দেখতে থাকো। আর এই যে মজদুর ভাইরা সব লোড করে দিচ্ছে। আমাদের গাড়ি এখন লোড হয়ে গেছে। তো আমাদের এখন লোড হওয়ার পরে আমরা এখান থেকে এবার চলে যাবো। আমাদের গাড়ি লোড করতে মোটামুটি 15 মিনিট টাইম লেগেছে, তো খুব তাড়াতাড়ি লোড হয়ে গেছে। তো আমরা এখন গাড়ি নিয়ে কোথায় যাচ্ছি তোমরা এখন দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাবে অবশ্যই। লোড করলাম, এই যে দেখাচ্ছি আমি ক্যামেরা ঘুরিয়ে, তো এখানে আমরা মালটা লোড করলাম রাস্তার ধারে একদম ব্রিজ থেকে নেমে।